আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরস ভিশন। আজকে দেখাবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘরে পাতা দই, দইটা কিন্তু এতটাই ভালো হয়েছে। দেখুন এই যে কাত করতেছি, কিন্তু কোনো প্রকার দইটা কিন্তু পড়তেছে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে সেট হয়েছে। আর আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, আমি এই সাইড থেকে একটু কেটে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দইটা কীভাবে বানালাম ট্রেডিশনাল অনুযায়ী আমি আজকে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার দই মেকার অথবা পানির ভাপে দিয়ে বানাবো না, পুরোটাই ট্রেডিশনাল অনুযায়ী বানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। মিষ্টি দইয়ের একটা প্রিপারেশন দেখাবো। অনেকেই বাসায় মিষ্টি দই তৈরি করি, তো আমি এখানে মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে একটু ক্যারামেল করে নিব কালারের জন্য। অল্প কিছুটা পানি দিয়ে এরপরে একটু চিনি দিয়ে নিব, মিডিয়াম আছে, এই চিনিটাকে ক্যারামেল করে নিব। তো বন্ধুরা, চিনি গলে ক্যারামেল হওয়া শুরু করেছে, তবে ক্যারামেলটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে যে যেরকম কালার চান সে সেরকমই কালার করে নিতে পারবেন। একটু যদি বেশি গাঢ় কালার চান তো একটু গাঢ়, আর যদি মনে করেন যে একটু কম হবে তো কম, সেটা নিজের ইচ্ছা হবে, তবে বেশি করতে গেলে কিন্তু পড়ে যেতে পারে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ প্রথমে জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এইখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অথবা আমি ডানোর 10 টাকা প্যাকেটের প্রায় 5 প্যাকেটের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিব 1 সাথে চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই মিষ্টি দিয়ে নেবেন এখানে। আর এবারে আমি সম্পূর্ণ দুধটাকে জাল করে আরও বেশ কিছুটা কমিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে প্রথমত 1.5 লিটার নিয়েছিলাম গরুর দুধ, আর পরবর্তীতে দেখলেন যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়েছি, পরিমাণ মতো চিনি মিশিয়েছি। আর এখন এটা জাল পেয়ে মোটামুটি এই যে এরকম একটু গাঢ় হয়ে গিয়েছে, আর প্রায় অর্ধেকটা শুকিয়ে এসেছে। এখানে ফুল ক্রিম আপনারা যে কোনো তরল দুধও এখানে ব্যবহার করতে পারেন, তবে একটু গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। জাল করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব। অতটুকু পরিমাণ ঠান্ডা করবো যাতে আঙুল চুবিয়ে রাখা যাবে, ওই পরিমাণ ঠান্ডা করার পরে পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। তো বন্ধুরা, চুলা থেকে নামানোর পর এরকম অনবরত নেড়ে যেতে হবে যাতে করে উপর থেকে কোনো প্রকার সর না পড়ে। তো অপেক্ষা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটা ঠান্ডা পর্যায়ে না আসছে। তো বন্ধুরা, অনবরত নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গিয়েছে, এবং অতটুকু পরিমাণ ঠান্ডা করলাম, এই দেখুন যে আঙ্গুল দিয়ে রাখলাম যে আঙ্গুল সহ্য হচ্ছে, যে তাপমাত্রাটা আছে ওরকম তাপমাত্রাতেই আমি এখন এখানে 1 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি আগের থেকে। আর এই টক দইটা এখন এর সাথে মিশ্রণ করে দেব। এবার আরও একটু ভালো করে মিশিয়ে নিব। এবারে বন্ধুরা, আমি একটা মাটির পাত্র নিয়েছি এখানে, আর যেহেতু এই মাটির পাত্র তো ধরবে না, তো এখানে আমি আড়ংয়ের একটা কোটা নিয়ে নিয়েছি। এটা তো দই ছিল, টক দই। তো প্রথমত আমি এটাতে ঢালবো। সুযোগ করে বসো। এ পর্যায়ে বন্ধুরা, যে টিপসটি আছে যে একেবারে কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর এবারে বাকিটা এই পাত্রে ঢেলে নিব। এটা যেহেতু একটি
এরকম ঢাকনা আছে তো ঢাকনাতে ঢেকে দিব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম স্থানে কাপড় দিয়ে ঢেকে রাখব তো বন্ধুরা প্রায় 6 ঘন্টা পরে এই দেখুন আমি একটু কাট করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে দইটা পড়েছে তো আমি দুইটা পাত্রে দিয়েছিলাম প্লাস্টিকের একটা কোটাতে আর হচ্ছে মাটির বাটিতে দুটোতে খুব সুন্দরভাবে দই সেট হয়েছে আমি পুরোপুরি ট্র্যাডিশনাল অনুযায়ী কিন্তু এই দইটা পেতেছি কোন প্রকার পানির ভাপ অথবা দই মেকারের মাধ্যমে আমি দইটি বানিয়েনি আর আরেকটা জিনিস দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি যেখানে কতটাই শক্ত হয়েছে দেখেছেন কতটা সুন্দর যতটা সফট ঠিক ততটাই শক্ত আশা করি আজকের দই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যে কোনো অকেশনে হোক অথবা বাসার জন্য হোক অথবা লাচ্ছি তৈরি করতে গেলেও কিন্তু বাসায় ইচ্ছা করলে এরকম বীজ দই দিয়ে দই তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন